সকালবেলা উঠেই আমি এই মেইলটা পাই, তো এই মেইলটা চেক করার পর আমি বুঝতে পারলাম যে আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছে। তারই জবাব এই ভিডিওতে তোমরা পাবে। আর তোমাদের সবার জন্য এবং আমার জন্য একটা ভালো গুড নিউজ আছে, যেটা তোমাদের আমি শেয়ার করব, সেটা হলো আমার এই চ্যানেল ডিএস সোমরাজ ব্লগ চ্যানেলটা মনিটাইজের জন্য এলিজিবল হয়ে গেছে। তো আজ আমি অ্যাপ্লাই করবো মনিটাইজেশনের জন্য, তো তারও ভিডিও তোমাদের লাস্টে শেয়ার করছি আমি। তার আগে আমি দেখিয়ে দিই আমি 52 দিন ধরে কী এমন করছিলাম। দু মাস ধরে কোনো ভিডিও না বানানোর কারণ হচ্ছে আমার এই রুম রেডি হচ্ছিল গত দু মাস ধরে। তো তোমাদের দেখায় আমি কি কি রেডি করেছি না করেছি। আমরা রুমে এন্টার করেই আগে দেখতে পাচ্ছি এখানে উপরে ফলস সিলিং। তো তোমাদের আগে বলি আমি কেমন কি ছিল। তো এদিকে আগে প্লাস্টার বাগেরও কিছুই ছিল না করা তেমন, তো পরে প্লাস্টার করা হয়েছে এবং পটি রং যা আছে বাকি সব এরকম ফলস সিলিং করা হয়েছে। আর এখানে আবার তো লাইট কাটার জন্য খুব কাটা হয়েছে আর কি, এগুলো পরে হবে। তো রুমে ঢোকার পর আমরা যদি বাঁদিকে যাই, তো এটা কি রুম আমি তোমাদের শেয়ার করি। এটা হচ্ছে আমার কাজের রুম, মানে এটা স্টুডিও রুম তৈরি হবে আমার। তো এটা হচ্ছে আমার স্টুডিও রুম, যেখানে আমি মিউজিক যেসব তৈরি করি, মিউজিক প্রোডাকশন বাগেরা যা হয় সব এই রুমেই হবে এবার থেকে। আগে আমি এই রুমেই করতাম, তখন রুমের ডেকোরেশন অতটা ভালো ছিল না, রুমটা প্রপার রেডি ছিল না। তো প্রপার রেডি করছি এবার, তো সমস্যা নেই। তো এই ঘরটা প্রপার অ্যাকোস্টিক করার পরে এই শব্দগুলো তোমরা যা শুনতে পাচ্ছ রুম ইফেক্ট টাইপের, সেগুলো কিছুই আসবে না। তো এগুলো খুব তাড়াতাড়ি রেডি হচ্ছে, যার কারণে আমি অন্য কিছু কাজে ফোকাস করতে পারছি না। এখন শুধু মেন চ্যানেলে কাজ করতে পারছি, আর বাড়ির কাজ নিয়েই পড়ে থাকতে হচ্ছে আমাকে, কারণ সব নিজেকে দেখে শুনে করতে হচ্ছে জিনিসগুলো। তো এটা হচ্ছে আমার বেডরুম, বেডরুমে ফলস সিলিং করা হয়েছে প্রপার, আরও একবার করে রং করা হবে, একবার করে রং করা হয়েছে এখানে। তো দেয়ালটা দেখতে পাচ্ছে এই কালার করা হয়েছে, আর উপরে ফলস সিলিংয়ের ডিজাইনটা ঠিক এরকম টাইপের এইচ দিয়েই করা হয়েছে, যেহেতু আমি বলেছিলাম এটা ডিজাইনটা আমি আমারই চুজ করা আর কি। তো করে দিয়ে গেছে, খুব ভালো মতনই করে দিয়ে গেছে, সমস্যা নেই। তো আর এই কর্নার যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টাইলস বসানো, এই টাইলস বসানোর কারণটা আমি বলি কেন হাফ বসিয়েছি, অনেকে বসে অনেকে বসায় না। অ্যাকচুয়ালি যখন এখানে তোমরা কোনো খাট তৈরি করবে, তো তখন পটি দেওয়াল হচ্ছে কি, হালকা যদি নোকের দাগও লাগে না তো সেটা গর্ত হয়ে যায়, তার কারণে ওটা বাঁচার থেকে এই জায়গাটুকুনি অন্তত পুরো রাউন্ড করে আমাদের টাইলস বসানো হয়েছে, যাতে দেয়ালের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। আর রং সব কমপ্লিট হয়ে গেছে, আরও একবার করে রং হবে, আর ইলেকট্রিকের কাজ বাকি আছে। তো আরেকটা রুম আমরা দেখাই, এবার তোমাদের নিয়ে যাই আমার কিচেন রুমে। তো কিচেন রুমে কী কী আছে তোমাদের আমি ডিটেলটা জানিয়ে দিচ্ছি। তো উপরে দেখতে পাচ্ছ এখন ফলস সিলিং করা হয়েছে, ফলস সিলিংয়ের কোনো কালার করা হয়নি, জাস্ট প্রাইমার মেরে রাখা হয়েছে। কাজ মানে প্রসেস চলছে, আজকের দিনটা বাদ দিয়ে কালকে থেকে আবার কাজ শুরু হবে। তো এইগুলো রং সব কমপ্লিট হবে, আর এতে সামনের দিকে যেখানে সামনের দিকে আর কি কাজ লাগানো বাকি আছে, এবং এই দিকটা তোমরা যা দেখতে পাচ্ছ এখানে একটা তাক টাইপের হবে, যেখানে একটা ট্রান্সপারেন্ট থাকবে, মাঝখানে একটা বর্ডার থাকবে, তার পাশে এখানে ট্রান্সপারেন্ট মানে কাজ থাকবে এখানে, আর এখানে আর কি একটা পাল্লা সিস্টেম থাকবে যেখানে কিছু ভিজিবল থাকবে না, আর এখানে থাকবে সব ভিজিবল, ট্রান্সপারেন্ট থাকবে, ভিতরে যা আছে সব জিনিস দেখা যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বেসিন বসানো আছে একটা নর্মালি, আর এখানে খাবার রাখার জায়গা একটা পরে করা হবে ডেকোরেশনের কাজ যাই হোক, আর এখানে গ্যাস রাখার জায়গা, আর এই বেসিনটা যেটা দেখতে পাচ্ছ বেসিনটা হবে ঠিক বাইরের দিকটা, এই দিকটা করে এখানে কলের জায়গা করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই টাইলস বসানো আছে, কারণ রান্নাঘর টাইলস বসানো দরকার, নালে প্রবলেম হয় অনেক কিছুতে, আর দেয়াল মেয়ালে লেগে গেলে খুব সমস্যা হয়। আর একটা বেডরুম আছে এখানে, তো এই বেডরুমটার মধ্যে এখনো জিনিসপত্র রাখা হয়েছে, তো এটা এখনো হাত দেওয়া হয়নি, কারণ সব কটা ঘর করা একসাথে সম্ভব না, কারণ জিনিসপত্র এতটাই বেশি যে কোথায়, বাইরে তো অনেক জিনিসপত্র রাখাই আছে, ওই ঘরেও রাখা আছে, কিন্তু এতগুলো জিনিস কোথাও রাখা সম্ভব না, তার কারণে আমরা আপাতত 1, 2, 3, 4। তো আমরা প্রথমে 4টে ঘর কমপ্লিট করবো, তারপরে বাকি এগুলো কমপ্লিটলি হয়ে গেলে তারপরে ওই ঘরটা ধরবো, কারণ এতগুলো জিনিস আমাদের সরাতেও হবে, তারপরে নতুন রুমে কাজ করতে পারবো, নাহলে খুবই সমস্যায় পড়তে হবে। তো এবার চলো আমি দেখাই আমার চ্যানেল আমি কী করে মনিটাইজ করবো। তো বন্ধুরা এটা বলে দিই, চ্যানেল মনিটাইজ করার আগে তোমাদের চ্যানেলে কী কী ক্রাইটেরিয়া আছে যেগুলো ফুলফিল থাকতে হবে। প্রথমে তো তোমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার থাকতে হবে, যেটা ছিল আগে 1000 সাবস্ক্রাইবার দরকার ছিল, এখন 500 সাবস্ক্রাইবার দরকার, আর 3000 ওয়াচ টাইম দরকার। আর শর্টসও যদি তোমরা শর্টস ক্রিয়েট করো তাহলে শর্টসের জন্য তেমন কিছু চেঞ্জেস আছে কিনা আমি জানি না, আই থিঙ্ক 10 মিলিয়ন ভিউজ যেরকম ছিল আগে সেটাই, বাট লং ভিডিওর জন্য একটা বড় চেঞ্জেস এসছে ইউটিউবে, যেটা হচ্ছে তোমাদের 500 সাবস্ক্রাইবার আর 3000 ওয়াচ টাইম, এটা কমপ্লিট করলেই তোমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে।
এগুলো ফুলফিল হওয়ার পর তারপরে তোমাদের দরকার একটা অ্যাডসেন্স ফ্রেশ অ্যাকাউন্ট। তোমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তো আমি রিকমেন্ড করবো না অন্য কোনো নামে অ্যাকাউন্ট তোমরা তৈরি করো অ্যাডসেন্সে। তো তোমাদের যদি না থেকে থাকে তো তোমরা যে কোনো যারা 18+ আছে তাদের যে কোনো নাম দিয়ে, তোমার পরিবারের যে কোনো নাম দিয়ে তুমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারো, কোনো প্রবলেম নেই। তোমার হলে তুমিও খুলতে পারো, তুমি যদি 18+ উপরে হও তো খুলতে পারো, তার নিচে হলে আমি রিকমেন্ড করবো না কারণ অনেক ঝামেলায় পড়তে হবে। ফর এক্সাম্পল ধরো তোমার নামে চ্যানেল কিন্তু তুমি তোমার বাবা কি মায়ের নামেও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারো, কোনো প্রবলেম নেই তাদের, ঠিক আছে। এমন না যে তোমার নামে চ্যানেল মানে তোমার নামেই তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে, এরকম কোনো মানে নেই, ঠিক আছে। কিন্তু এটা বলি যে যার প্রপার ডকুমেন্টস আছে লাইক প্যান কার্ড, আধার কার্ড বগেরা যা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে, তো আমি মনে করবো যে তাদেরটাই দেওয়া দরকার, ঠিক আছে, যারা 18+ আছে আর কি, যাদের সব ডকুমেন্টস রেডি আছে। তো আমি বলবো তাদের নামেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলো। অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় তোমার পিনকোড এবং অ্যাড্রেস কিন্তু একদম সঠিকভাবে দিতে হবে, নাহলে কিন্তু অনেক সমস্যায় পড়বে। যখন অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন হবে তখন কিন্তু ভুলভাল যদি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে কিন্তু সেই পিনকোড কিন্তু তোমার পোস্ট অফিসে আসবে না, সেটা অন্য কোথাও চলে যেতে পারে। তো এটাই বলবো যে সঠিকভাবে পিনকোড এবং অ্যাড্রেসটা দিও। সকালবেলা উঠেই আমি এই মেলটা পাই, তো এই মেলটা চেক করার পর আমি বুঝতে পারলাম যে আমার চ্যানেল মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে গেছে। তো এখন আমাকে কী কী করতে হবে আমি তোমাদের শেয়ার করবো, ঠিক আছে। তো এখানে আমি ইউটিউবের ড্যাশবোর্ডে চলে এসেছি, তো এখানে দেখতে পাচ্ছ আর্নিং সেকশনে গিয়ে আমাকে দেখাচ্ছে অ্যাপ্লাই বাটন, তো এখানে আমি ক্লিক করবো। তো যা টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে তো এগুলোকে আমাকে আগে মানে অ্যাকসেপ্ট করতে হবে। তো যে টার্মস অ্যান্ড কন্ডিশন যা আছে সেগুলোকে আমি স্টার্ট করলাম, তো দেখা যাক। তো প্রথম জিনিসটা দেখতে পাচ্ছ তোমরা এখানে ডান হয়ে গেছো। তো এবার আমার পালা আছে সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, তো এখানে আমাকে গুগল অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করাতে হবে এই ইউটিউব চ্যানেলটাকে। তো আমি স্টার্ট বাটনে যাবো, তো দেখি কী আসছে। তো এখানে দেখো বন্ধুরা কি চাইছে, এখানে আমাকে বলছে যে তোমার কাছে কি অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে নাকি তুমি নতুন করে ক্রিয়েট করবে। তো আমার কাছে অলরেডি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে যার দ্বারা আমি এটাকে লিঙ্ক করাবো, তো এটাকে আমি আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট যেটা আছে সেটা দিয়ে আমি কন্টিনিউ করলাম। তো এখানে আমি লগ ইন পেজে যাবো, তো আমার যে এক্সিস্টিং যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটা আমি এখানে লগ ইন করে নেবো একবার, তারপর দেখাচ্ছি তোমাদের। তো এখানে আমি আমার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে সেটা আমি লগ ইন করে নিয়েছি, তো এটাই আমি ক্লিক করবো এবার, দেখা যাক ক্লিক করার পর কী হয়। তো আমাকে অ্যাডসেন্স ড্যাশবোর্ডে নিয়ে চলে গেছে অলরেডি, তো আমি এদের যা আছে সেটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এটা সাকসেসফুল হয়ে গেছে সাইন আপ ফর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটাও মানে ডান হয়ে গেছে। তো আমার এবার রিভিউতে আছে, রিভিউ মানে একদিনের মধ্যে এটা আমাকে কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে প্রসেস কীভাবে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করে, ঠিক আছে, তারই একটা ছোট প্রসেস তোমাদের আমি দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন এক ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।